হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আচ্ছা ভাই, শুনেন, আপনি তো অনেক সোলো ভার্সেস স্কোয়াডে কাস্টম খেলেন, আমাকে একটু গ্র্যান্ড মাস্টার উঠাই দিবেন প্লিজ। আসলে আমি অনেককে বলছি, বাট কেউ আমাকে হেল্প করতেছেন, আপনি যদি একটু হেল্প করতেন আমাকে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি গ্র্যান্ড মাস্টার উঠবো। তুমি গ্র্যান্ড মাস্টারে ওঠার জন্য আমারে বলতেছো আপু? জি ভাই, আমি দেখেছি আপনি অনেক ভালো কাস্টম খেলেন, আপনি অনেক প্রো প্লেয়ার ভাইয়া। আমি তো বিশ্বাসই করতে পারছি না আপু, তুমি কি সিরিয়াসলি আমারে বলতেছো? জি ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার সব ভিডিওতে দেখি ভাই, আপনি অনেক ভালো খেলেন ভাই, প্লিজ আমাকে একটু গ্র্যান্ড মাস্টার উঠাই দেন না, আমার অনেক দিনের ইচ্ছে আমি গ্র্যান্ড মাস্টার উঠবো। আপু আমি নিজেই তো গ্যান মাস্টারে নেই, বুঝছো, তোমারে কিভাবে গ্যান মাস্টারে উঠাবো? আর আমার আসলে খেলাও হয় না, বুঝছো, আমি সব সময় ভিডিও বানানো নিয়ে ব্যস্ত থাকি। তো ভাই সমস্যা না, আমার সাথে একটা ম্যাচ খেলেন, একটু খেলেন তাহলে, একটু পুশ করে দেন প্লিজ, আমার অনেক দিনের ইচ্ছা যে আমি গ্যান মাস্টার উঠবো। আমি কাউকে পাচ্ছি না, যে আমি যে স্কোর করছি না এটা অনেক কষ্ট করে করছি, আপনি যদি একটু হেল্প করতেন তাহলে আমি গ্যান মাস্টার উঠতে পারতাম। আরে তোমার তো 4452 স্কোর, অনেক স্কোর তো। জি ভাই, গ্যান মাস্টারে যেতে আর একটু স্কোর লাগে, 1000 মতো হলে আমি গ্যান মাস্টারে চলে যাবো ভাই, প্লিজ একটু খেলে উঠাই দেন না। আরে আপু 1000-এ তো হবে না, বুঝছো, স্কোর তোমার 8000 করা লাগবে, টপ 5000-এর মধ্যে ঢুকতে এখন 8000 স্কোর প্লাস তোমার করতে হবে। আচ্ছা ভাইয়া সমস্যা নেই, আপনি আমার সাথে খেলেন 2 দিন তাহলে হয়ে যাবে। মানে তোমার গ্র্যান্ড মাস্টার তুলে দিতেই হবে ভাইয়া, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি গ্র্যান্ড মাস্টার উঠবো, আমি আজ পর্যন্ত একবারও গ্র্যান্ড মাস্টার উঠতে পাইনি, এই স্কোরটা না অনেক কষ্ট করে করছি। আমার ফ্রেন্ড লিস্টে গ্র্যান্ড মাস্টারের অনেকজন আছে, আর 2 জনকে আমি অ্যাড দিই? না না ভাইয়া, ওদের লাগবে না, আমরা ডুও খেলবো ভাইয়া। 2 জনকে অ্যাড দিলে একটু বেশি করে প্লাস পেতাম, বুঝছো আপু। না না ভাইয়া, ওদের লাগবে না, আপনি অনেক প্রো প্লেয়ার, আমি আপনার খেলা দেখেছি ভাইয়া, আপনি আমি আপনার সাথে খেলে গ্যান মাস্টার উঠবো, সমস্যা নাই। ফাইসা গেছি রে, ফাইসা গেছি, আমি তো এমনি সব স্ক্রিপ্টেড ভিডিও টিডিও বানাই, কাম সারছে, এবার কি করবো। বলছি আপু, জি জি বলেন বলেন। আমার আসলে নেট একটু খারাপ খারাপ, রাতে বেলা খেলি না ভাই, এখনই খেলবো, এখন আমি ফ্রি আছি, রাতে বেলা তো আমি পড়তে বসবো। ঠিক আছে আপু, তুমি খালি স্টার্ট দিবা ভাই। স্টার্ট দিই, আমি জানি আপনার সাথে খেললে আমি প্রতিটা ম্যাচ বইয়া পাবো, সবগুলোতে আমাকে 50 করে প্লাস দিবে। ঠিক আছে স্টার্ট দাও। আচ্ছা ভাই স্টার্ট দিলাম তাহলে। ঠিক আছে দাও। আমি একটা নুব, খেলতে পারিনি ভাই রে ভাই, আরেক নুব রে এসে আমার কাছে গ্যান মাস্টার তুলে দি, বি পাস দিয়ে তো পড়ে গেলাম রে এবার। ভাই আপনি কিছু বলছেন? না 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 আপু, আমি কিছুই বলতাছি না, তো কিছু বলতাছি না। ও আচ্ছা, নেট প্রবলেম মেবি। ভাইয়া দেখেন, আপনাকে 1 নম্বরে দিছে, আমরা না এখানে সবচেয়ে ভালো স্কোয়াড, আমরা ব্লু জোনে নামবো, আর আমি না 10টা কিল করবো। আরে ব্লু জোনের না নামে আমাদের একটু পাশে নামে, পাশে নামলে একটু ভালো হবে, বুঝছো। না 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 না, ব্লু জোনে নামতে হবে ভাইয়া, আরে আমি তো এমিট টুপি চালাবো, বুঝেন না, আমি অনেক প্রো প্লেয়ার। জেসি আপু এই সাইডে নামলে ভালো হতো না, ব্লু জোনের ওদিকে অনেক এনিমি নামবে। না 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 ভাইয়া, ব্লু জোনে নামতে হবে, ব্লু জোনে অলরেডি 60টা স্কোর ঢুকে পড়েছে আপু, এদিকে আমরা না গেলে হতো না? না না সমস্যা নাই, আপনার ভি ব্যাচ আছে না ভাই, এদিকে আছেন, তাতে আমার সামনে এনিমি আমাকে বাঁচান। আরে ভাই আমি নক হয়ে গেছি ভাই রে ভাই, ভাই আমাকে মেরে দিল। আরে এখানে অনেক মানুষ হয়ে যাবে, দাঁড়া আমি কভারে যাই, আমি কভারে যাই, আমি কভারে জানি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার নামাইতেছি, প্যারা নিয়ে নাও, প্যারা নিয়ে না, আমি তোমার নামাইতেছি, আমি আগে এখান থেকে পালিয়ে যান, পালিয়ে যান এখান থেকে। তোমারে বলছিলাম আমার নেট খারাপ, তুমি শুনলা না, তুমি সেই বলো জনে নামলা। আমি তো ভাবছিলাম যে আপনি অনেক প্রো প্লেয়ার, আমি কি আর জানতাম যে আপনি ভিতর টিমের মতো ভাবে পালিয়ে আসবেন। আরে না এখানে সব গ্যান মাস্টার লবি, এরা সবাই গ্যান মাস্টারে আছে। আপনি আমাকে ওইখানে যে রিভাইভ দেন, ব্লু জোনে যে রিভাইভ দেন আমাকে। আরে দাঁড়াও রিভাইভ দেবো, এত ব্যস্ত হচ্ছে কেন, দাঁড়াও রিভাইভ তো তোমারে দিব আপু। না 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 তাড়াতাড়ি রিভাইভ দেন, আমাকে কিল করতে হবে, কিল না করলে ক্লাস দিবে না, 10টা কিল করবো আমি। আরে আপু তুমি একটুখানি দাঁড়াও, তুমি কিল করো না সমস্যা নেই, দাঁড়াও। কি সব মরে যাচ্ছে দেখেন, আমাকে তাড়াতাড়ি নামান। কোথায় যাবো, ব্লু জোনের ওখানে? ওই যে ওই যে, হ্যাঁ হ্যাঁ ওই যে দেখেন সামনে ওইখানে যে হিললেন। আরে ওখানে অনেকগুলো এনিমি আপু। সমস্যা নেই আপনি ওইখানে যে আমাকে হিল দেন, আমাকে হিল করতে হবে তাড়াতাড়ি। ওইদিকে অনেক এনিমি আছে আপু, অনেক মানুষ হয়ে যাবে, বুঝছো, অনেক মানুষ হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই আপনি আমাকে তাড়াতাড়ি নামান, ওইখানে যে হিল দেন। ভাই রে ভাই আমি কোন বটের সাথে খেলতে আসলাম, খেলতে পারে না, ব্লু জোনে নামেছে, ব্লু জোনে নামে মাইটার খায় এন আমাকে বারবার রিভার দিতে করছে, এন ওর জন্য কি আমিও মানুষ খাবো নাকি? না 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 মানুষ খেলে হবে না। কিছু বলছেন? আমি কিছুই বলিনি আপু, কিছুই বলিনি তো, আমার কাছে 500 টোকেন গেছে, আমি তোমাকে নামাই দিতেছি, তাড়াতাড়ি যান তাড়াতাড়ি। এই তো তোমার নামাই দিছি, এখনই নামাই দিছি আপু। আপু তুমি এইদিকে আসো, হ্যাঁ ওইদিকে, ওইদিকে যাও না, তুমি ওইদিকে যাও না, তুমি আমার এদিকে আসো, এখানে অনেক লুট আছে, এখানে কোনো এনিমি লুট করে নাই। না না আপনি তাড়াতাড়ি ব্লু জোনে আসেন ভাইয়া, তাড়াতাড়ি, আপনি কি কখনো র‍্যাঙ্ক ট্যাঙ্ক খেলেন নাই নাকি? এইদিকে আসেন তাড়াতাড়ি। ওই মারি দেছে, আমারে মারি দেছে, তুমি তো এখানে নামতা, এই নিমড়াক মারা যায় তো।
কি করলেন আপনি? এটা থেকে বলছিলাম এখানে আসতে, আপনি এখানে কেন ছিলেন? আরে আপু এখানে অনেকগুলো এনিমি আছে, সামনে যাও না আপু, তুমি আমার এবার রিভাইভ দাও। জি না, আপনি আপনি চুপচাপ বসে থেকে আমার ওই দাও এনিমি, আপনি কেন পারেন না? ডানে যাও। আরে আপু প্লিজ ডানে যাও, ডানে যাও। ওই দাও এনিমি, মারো 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 আপু, মারো মারো, হ্যাঁ মারো মারো মারো। আ এটা কি করলেন আপনি? আপনার জন্য মরে গেলাম আমি। তুমি যদি আমার কাছে আসতা তাহলে তো আমরা মরতাম। আমি আপনাকে বলেছিলাম ওইখানে যাইতে, আপনি এটা কি করলেন? আপনার জন্য মরে গেলাম না আমি? আরে আপু আমার কোনো দোষ নাই, সিরিয়াসলি আমার কোনো দোষ নাই, আমি আমি তো তোমারে ওখানে আসতে বললাম। ব্যাক মারো। আপনার জন্য আমার কত মাইনাস হলো দেখেন, 34 মাইনাস। আমরা এবার সবচাইতে দুর্বল স্কোয়াড। আরে না না না, আমরা সবচেয়ে প্রো। এবার আমি একাই চারটাকে মেরে দিব, এবারও কিন্তু আমরা দুজনে নামবো। আরে দেখো ক্রিমিনাল আমার দিকে হাসছে। আপু তোমার প্রতি রিকোয়েস্ট করছি, তুমি এবার ভুলো জনে ভুলো নাইমো না, বুঝছো আপু? তুমি ভুলো ভুলো জনে নাইমো না আপু, তুমি এসে কই ক্যাপ টাউনে লাবো, ক্যাপ টাউন। না না জি না, আপনি কিছু আপনি কখনো র‍্যাঙ্ক পুশ করেন নি? র‍্যাঙ্ক পুশের সময় অলওয়েজ ব্লু জোনে নামতে হয়। আপনি দেখছি কিছুই জানেন না, কি করে যে 46 স্কোর করছেন আল্লাহই জানে। আরে আপু পুশের সময় সব সময় ব্লু জোনে নামতে হয়। আপু এখানে আমরা ফিলাস করতে আইছি আপু, এইভাবে খেললে তো প্রতিটা ম্যাচে মাইনাস হয়ে যাবে নি। আপনাকে বলেছিলাম আমার সাথে থাকতে, আপনি কই গেছেন বলেন তো? এই জন্য ভালো লাগে না কিছু। ওখানে দুই স্কোয়াড নামেছে, দুই স্কোয়াডের মধ্যে আমরা কি করতাম? আপনার সাথে খেলে কোনো মজাই নাই, আপনাকে বলেছিলাম আমার সাথে সাথে থাকতে। আপনি তো কি র‍্যাঙ্ক পুশ করলেন এতদিন, আমি তো কিছুই বুঝলাম না, আপনি এত স্কোর কেমনে করছেন? আপনি যে এত বট সেটা তো আমি আগে জানতাম না, জানলে কি আর এত রিকোয়েস্ট করি? আর আপনি সোলো ভার্সেস স্কোয়াড কেমনে খেলছেন? আর ভিভেজ কে দিছে আপনারে? এ আপু আমার কাছে টোকন আছে, আমি আপনারে নামাচ্ছি, আপনি আমার কাছে এসে এবার নামেন, বুঝছেন? এবার আর বলুন না, যান না প্লিজ। হ্যাঁ দেখেন আমরা এই ম্যাচটা যেমন প্লাস তুলবো, যেমনে প্লাস তোলা লাগবে আমাদের। আপনাকে ভিভেজ কে দিছে? আপনাকে বুঝলাম না, আপনার মতো বটকে ভিভেজ কে দিছে? আমি তো ভাবছিলাম যে আপনি প্রো প্লেয়ার, সোলো ভার্সেস স্কোয়াড খেলেন। সামনেই নিমি, সামনেই নিমি। ওরে আমি ওটাকে মারতেছি আপু, দাঁড়ান। ওই যে সামনেই নিমি, ডাম ফাটাই দেন, ওরা মরে যাবে। আরে দূর আপনার মাথায় দিকে পড়া, ওখানে ডাম ফাটালে নিমি মরে যাবে। আপু আপু চুপ, আপু চুপ, আপু চুপ 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 চুপ। দেখি এবার আপনার কাছে নামছি, আগের ম্যাচে তো দূরে নামছিলাম, তখন এদিক নামেন না। আরে আপু এদিক নামেন না, এদিক অনেক এনিমি আপু। এর আগের ম্যাচে আপনার কাছে নামি নাই বলে মরে গেছিলাম, অনেক কথা শুনাইছেন, এবার আপনার কাছে নামছি, দেখি কি করতে পারেন এবার। আপু যান না। আরে আরে আমাকে মারতেছে, কই আপনি? আরে ভাগেন আপু এখানে, ভাগেন আপু, আপু প্লিজ ভাগেন। কি করলেন এটা আপনি? আপু আমি কিছু করিনি, সব আপনি করেছেন আপু। আপনি আমার কত মাইনাস করলেন দেখেন। আমি জীবনেও গেম খেলিনি, বুঝছেন আপু? আমার তো নেট খারাপ, যতক্ষণ খেলবো ততক্ষণই এরকম মাইনাস হয়ে যাবেন। হ্যাঁ কচ্ছে আমরা আরেকদিন খেলবো, আরেকদিন না গ্যান মাস্টারও আমি আরেকদিন তুলে দেবেন, বুঝছেন? আমার যে এতগুলো মাইনাস খাওয়ালে ওগুলো উঠাই দিয়ে যাবি, কই যাবি তুই? তুই আমার মাইনাস না উঠাই দিলে তোর নামে আমি থানায় মামলা করবো, এখনই যাচ্ছি। আমি কত কষ্ট করে পুশ দিছি তুই জানোস? আরে আপু আমার কি দোষ, এখানে সব দোষ তো আপনার, আপনি তো আমাকে বলেন যে ভাইয়া আমি উঠতে পারছি না, জ্ঞান মাস্টার তুলে দেন। আমি তো আপনাকে কতবার করে কলাম যে আপু আমি জ্ঞান মাস্টার এখন তুলে দিতে পারবো না, নেট খারাপ। তোর নামে এখনই থানায় মামলা করবো, তোরে জেলের ভাত খাওয়াবো, তোরে না তোর ফ্যামিলি সহ তোরে জেলের ভাত খাওয়াবো। তোর সাহস হয় কি করে? তুই আমার এত মাইনাস খাওয়াস, এখনই আমি ম্যাচ স্টার্ট দিচ্ছি, তুই আমার প্লাস উঠাই দিবি। আর এই ম্যাচে যদি তুই প্লাস উঠাইতে না পারিস তাহলে দেখ তোর আমি কি করে, তোর বাড়ি যেয়ে তোরে উঠাই নিয়ে আসবো। বলছি আপু আর আমরা আপু দু ভার্সেস দু দেন, তাও তো একটা চেষ্টা হবে না আপু, দু ভার্সেস থাকতে কোনো কথা বলবি না, বট শট খেলা পারে না। এই ম্যাচে যদি মাইনাস খাই না তোর খবর আছে, দেখিস তোর কি করি। আপু দু ভার্সেস দু দেন না, দেখেন এই ম্যাচে প্লাস যেমনে আমি তুলবো না, বুঝছেন? যেমনে
চলবেন, আপনি আমার সব কথা শুনবেন। আরে বট তুই চুপ থাক, খেলা পারিস না, তোর কথা কে শুনবে? তুই জামনে পারস আমার এই যে 90 মাইনাস খাওয়াইছ সেটা উঠাই দিবি, না হলে তোর খবর আছে, দেখ তোরা ঠিক কি করি। ওরে আল্লাহ, এখান এ লবি কত হাঁটি লবি, এখান থেকে ব্যাক মারি 20 মাইনাস হবে। হ্যাঁ হ্যালো, তুই মনে রাখিস, তুই যদি আমার এই ম্যাচে আবার 90 প্লাস উঠাই না দিস, তোর আমি তোর বাড়ি থেকে উঠাই নিয়ে আসবো, তোর তোর ফ্যামিলির নামে আমি থানায় মামলা দিব। তোর সাহস হয় কি করে, তুই আমার 90 মাইনাস খাওয়াইছ? ওরে ক্ষমা ভাই রে ভাই, কি বাসা যে ভাসিস ভাই, এ কি মিয়া নাকি অন্য কিছু ভাই যে ভাই, মানে সিরিয়াসলি ভাই এ কি মিয়া ভাই, মানে আমার লবিটা কি ভাই আমাকে রিকোয়েস্ট করছে জ্ঞান মাস্টার, যার জন্য ভাই সে ভুল করে মাইনাস খেয়ে সে আমার পর দোষ দিয়ে আমার নামে আবার মামলা করতে যাচ্ছে। ভাই রে ভাই, মেয়ে সিনা বড়ই দায়, আমার শিক্ষে হয়ে গেছে, এই সকল মেয়েদের ফ্রেন্ড লিস্টে রাখা যাবে না, বিপদ। গাইজ ভিডিও কেমন লাগলো জানাবা, ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবা, আর ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা এখনই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ভিডিও এখানে শেষ করতে যে গাইজ, আমি এখনই গেম থেকে অফলাইনে চলে যাচ্ছি, দুই তিন দিন আর গেমে ঢুকবো না, যে ভয় দিয়েছে আমারে।